কেন তুই রূপার সাথে প্রতারণা করেছিস বল? কেন নিজের ভালোবাসাকে কোরবানি করে আমার জীবন নিয়ে জুয়া খেলায় মেতে রয়েছিস বল? না সুমন, এসব মিথ্যে। মিথ্যে বলে চিৎকার করলেও আজ আর আমাকে ধোকা দিতে পারবি না নয়ন। এই সেই ডায়েরি যাতে তোর আর রূপার প্রেমের ইতিহাস তুই নিজের হাতে লিপিবদ্ধ করেছিস বল, বল এই ডায়েরি কি মিথ্যে? জবাব দে নয়ন, চুপ করে থাকিস নে। হ্যাঁ সুমন, আমি নয়ন, আমি রূপার ছেলেবেলার সেই কিশোর প্রেমিক নয়ন। ওকে ভালোবেসে, ওকে পাগলের মতো ভালোবেসে আমি বুকের ভেতর পাষাণ বেঁধে রেখেছিলাম। সুমন, সুমন মনে নেই তোর? বাবার মৃত্যুর সময় তার হাত ধরে আমি ওয়াদা করেছিলাম তোর আর মার মনে কোনোদিন কষ্ট দেব না। তুই রূপাকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে যাবি আমি মেনে নিতে পারিনি সুমন, মেনে নিতে পারিনি। তাই আমার বুকের ভেতর আমি আমার ভালোবাসাকে নীরবে দাফন করে দিয়েছিলাম। রূপাকে সারা জীবন তোর পাশে দেখলে আমার ভালোবাসা সার্থক হবে, এটাই আমি চেয়েছিলাম। বাহ জীবন সাহেব বাহ, আপনার এই নাটকের তারিফ না করে পারছি না। 12 বছর আগের কিশোর প্রেমিক নয়নকে খুন করে রূপা নামের এক অসহায় মেয়ের জীবনকে অন্ধকার পথে ঠেলে দিয়ে আপনি মিস্টার সুমন চৌধুরীর ত্যাগী মহান বন্ধু হতে চেয়েছিলেন, তাই না? দুদিনের অল্প পরিচয় আপনাকে বিশ্বাস করে আমি আমার বন্ধুত্বের মর্যাদা দিয়েছিলাম, কিন্তু আমার এই অবুঝ ভালোবাসাকে বাজারে নিলাম করে দেওয়ার অধিকার আমি আপনাকে দেইনি। মিস্টার সুমন চৌধুরী, আমি আর আপনি একই পরিস্থিতির শিকার, না দোষ আপনার না দোষ আমার, তাই আপনার কাছে করজোড়ে মিনতি করছি। আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার মায়ের ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না। ঢাকা গিয়ে মাকে সব কিছু খুলে বলতে হবে, এ বিয়ে ভাঙতেই হবে। আমি ঢাকা চললাম জীবন। সুমন, সুমন দাঁড়া, দাঁড়াও নয়ন, আমার শেষ কথাটা শুনে যাও। তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো, তাছাড়া তোমার আজ বলার কিছুই নেই। তুমি অন্তত আমাকে ভুল বোঝো না রূপা, বিশ্বাস করো আমিও তোমার ভালোবাসার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমাকে কাছে পাওয়ার আশায় এ জীবনে যতবার তোমার সামনে এসে দাঁড়িয়েছি ততবারই নির্মম পরিস্থিতির কাছে আমি হেরে গেছি। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না রূপপুরে তুমি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছো। না রূপা, আমি আমার ভালোবাসার প্রতি প্রতিশোধ নিতে পারি না। আমি ভুলে যাইনি, আমার সাথে মেলামেশার অপরাধে আমার বাবা একদিন তোমাকে মেরে রক্তাক্ত করেছিল, আমি ভুলে যাইনি। একজন ড্রাইভারের ছেলে হয়ে শিকদার মহলের অন্তরে ঢোকার অপরাধে বাবা তোমাদের অপমান করে বাইরে থেকে তাড়িয়ে দিয়েছিল। তুমি সেই নয়ন, চৌধুরী মহলের সন্তানের মর্যাদায় বড় হয়ে তাদের বিশাল শান শওকত আভিজাত্যের দাপট দিয়ে আমার দুর্দিনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিশোধ দিতে এসেছো, আমার ভালোবাসাকে কলঙ্কিত করেছো। না রূপা, তুমি আমাকে এত বড় মিথ্যে অপবাদ দিও না। এক যুগ ধরে আমার অন্তরে তোমাকে নিজে বিশ্বাসের প্রদীপ আমি জ্বালিয়ে রেখেছিলাম, তা আমি আজ নিজেই নিভিয়ে দিয়ে গেলাম। তোমাকে, তোমাকে মুক্তি দিয়ে গেলাম, মুক্তি দিয়ে গেলাম। রূপা স্যার, স্যার সুমন স্যার উল্টা পাল্টা গাড়ি চালায় চলে গেল। আপনি তারে ফিরান স্যার, আপনি তারে ফিরান। গাড়ি চাবি কোথায়? আমি